একজন বান্দা কর্তৃক যত অপরাধ আছে সমস্ত অপরাধ তিনি ক্ষমা করতে পারেন ইচ্ছা করলে শাস্তি দিতে পারেন তবে ক্ষমার অযোগ্য যেই পাপ পাপের জগতের তালিকায় যত পাপ আছে মানুষ এবং জিন এই দুটি জাতি মিলে যত পাপ করে সবচাইতে বড় যে পাপ সেটা হলো সেরেকের পাপ নিশ্চয় যে বা যারা আল্লাহর সাথে শরিক করে অংশীদারিত স্থাপন করে আল্লাহ শোবানা হওয়া তাআলা এই ব্যক্তির জন্য তার জান্নাতকে হারাম করে দেন যারা শের করবে আল্লাহ শোবানা হওয়া তাআলা এই শেরকারীর জীবনের যত কাজ করেছে এবাদাত মনে করে কোন ইবাদাতে আল্লাহর নিকটে কবুল হবে না সবগুলিকে তিনি বরবাদ করে দিবেন আত্তাহারিক টিভি বহিরালোই উদ্ভাসিত জীবনের জন্য আবু দারদা রাজিয়াল্লাহতাল আনহু বলেন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইক ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ সুবানাহুয়াত আলা একজন বান্দা কর্তৃক যত অপরাধ আছে সমস্ত অপরাধ তিনি ক্ষমা করতে পারেন ইচ্ছা করলে শাস্তি দিতে পারেন তবে ক্ষমার অযোগ্য যেই পাপ পাপের জগতের তালিকায় যত পাপ আছে মানুষ এবং জিন এই দুটি জাতি মিলে যত পাপ করে সবচাইতে বড় যে পাপ সেটা হলো সেরেকের পাপ এই পাপ যদি কেউ করে তাহলে আল্লাহ সুবানা তালা এই ব্যক্তির সাথে ব্যক্তি নারী হোক চাই পুরুষ হোক তার সাথে কেয়ামতের দিনে কথা বলবেন না সবচাইতে বড় পাপ হলো

আর কেয়ামতের মাঠে তার জন্য কোনো সুপারিশকারী সাহায্যকারী থাকবে না তাহলে বোঝা যাচ্ছে সেরেক ব্যথিত আর যত পাপ মানুষ এবং জিন করে এই পাপ থেকে বাঁচার একটা পথ আছে এই পাপগুলি আল্লাহ ক্ষমা করবেন এই পাপের জন্য সুপারিশকারী থাকবে কিন্তু সেরেক এমন একটা পাপ যেই পাপ ক্ষমা হবে না যেই পাপের জন্য কেয়ামতের দিন কোনো সাহায্যকারী থাকবে না অন্যায়ত আল্লাহ শোবানা হুয়াতালা বলছেন ওয়ালাও আসরাকুল হাবে তাহানুহুম মা কানু ইয়া শুধু এটাই নয় যারা শের করবে আল্লাহ শোবানা হুয়া তাআলা এই শেরকারীর জীবনের যত কাজ করেছে ইবাদাত মনে করে কোন ইবাদাতি আল্লাহর নিকটে কবুল হবে না সবগুলিকে তিনি বরবাদ করে দিবেন অতএব আমরা এই শের থেকে বাঁচার আপ্রাণ চেষ্টা করব যাতে করে কেয়ামতের দিন আল্লাহর করুণা থেকে বঞ্চিত হতে না হয় এর পরের যে বিষয় যে অপরাধের কারণে কেয়ামতের দিন আল্লাহ তালা এই ব্যক্তির সাথে কথা বলবেন না সেটা হলো এরই একটা পর্যায় সেরেককারী কারি মুশরেক আর মুশরেক মৃত্যুর আগে সে ভুল বুঝতে পেরে অনতপ্ত হয়ে যদি ফিরে আসে সেটা আলাদা কথা কিন্তু এই হালাতে সে যদি মারা যায় অর্থাৎ মুশরেক অবস্থায় সে যদি মারা যায় তাহলে আল্লাহর দয়া থেকে বঞ্চিত হবে আল্লাহর করুণা থেকে বঞ্চিত হবে জান্নাত থেকে বঞ্চিত হবে জাহান নামে নিক্ষিপ্ত হবে